জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু প্রফেশনাল কোর্স রয়েছে, এগুলোকে প্রফেশনাল অনার্স কোর্সও বলা হয়ে থাকে। তো এগুলোর মধ্যেও তোমাদের একটা ক্যারিয়ার ডেস্টিনেশন হতে পারে। অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এইচএসসিতে খুব ভালো মার্কস পাওনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো আর্থিক সামর্থ্য নেই, বা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও তোমরা যেতে পারছ না, তারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রফেশনাল কোর্সগুলি করে তোমরা সেই মানের একটি শিক্ষা পেতে পারো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ডিগ্রি বা অনার্স কোর্সই চালু নেই, এর সাথে কিছু প্রফেশনাল অনার্স কোর্সও চালু রয়েছে। এই প্রফেশনাল অনার্স কোর্সে প্রচুর পরিমাণে এখানে কলেজ বা ইনস্টিটিউশনে অন্তর্ভুক্ত রয়েছে, এর পাশাপাশি এখানে প্রচুর সিটও রয়েছে, অর্থাৎ আসন সংখ্যাও রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই প্রফেশনাল কোর্সটা ব্যাপারটা কি, সাধারণ যে অনার্স কোর্স রয়েছে সেই অনার্স কোর্সের সাথে এই প্রফেশনাল কোর্সের পার্থক্যটা কোথায়? সাধারণ যে অনার্স কোর্স রয়েছে যেটার আবেদন প্রক্রিয়া এখন চলছে, কোর্স কারিকুলামের দিক থেকেও প্রফেশনাল অনার্সের কোর্সের অনেক পার্থক্য রয়েছে। এছাড়া প্রফেশনাল কোর্সগুলো পুরোটাই ইংরেজি মিডিয়ামে করা হয়ে থাকে, অন্যদিকে অনার্স কোর্সে বাংলা মিডিয়ামে পড়ানো হয়ে থাকে। এই প্রফেশনাল অনার্স কোর্সের ব্যাপারে তোমাদের অনেক প্রশ্ন মনে আসতে পারে, এই প্রশ্নগুলো নিয়ে এখন মূলত আলোচনা করব। বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি আসতে পারে সেটা হচ্ছে এই প্রফেশনাল অনার্স কোর্সটি কত বছর মেয়াদী? অনার্স 4 বছর মেয়াদি, প্রফেশনাল অনার্স কোর্সটিও 4 বছর মেয়াদি। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাই, 4 বছর মেয়াদি যে অনার্স এটার মান আর প্রফেশনাল যে অনার্সের কথা আপনি বললেন এটার মান কি সেম? শুধু সেম নয়, বরঞ্চ প্রফেশনাল অনার্সের মান অনেক ক্ষেত্রে সাধারণ যে অনার্স রয়েছে তার তুলনায় অনেক সময় ভ্যালুটা বেশি দেখা যায়। এখন যেটা মেজর কোশ্চেন সেটা হচ্ছে কারা আবেদন করতে পারবে? এখানে আর্টস, সায়েন্স, কমার্স সবাই আবেদন করতে পারবে। যার যার ফ্যাকাল্টি ওয়াইজ বিভিন্ন কোর্স রয়েছে সেই কোর্সগুলোতেই প্রেফার করা হয়। তবে এখানে একটা গুড নিউজ হচ্ছে, একজন আর্টসের স্টুডেন্টও এখানে বিবিএ কোর্স করতে পারবেন এবং একজন সায়েন্সের স্টুডেন্টও বিবিএ কোর্স করতে পারবেন। একইভাবে একজন কমার্সের স্টুডেন্টও অন্য অন্য কোর্স করতে পারবেন, সায়েন্সের স্টুডেন্টও আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। এখন এর পরের প্রশ্নটাই করতে পারো, এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য আমার কত জিপিএ প্রয়োজন? এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য 2.5 পয়েন্টের প্রয়োজন। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমার জিপিএ এত, আমি এসএসসিতে এইচএসসিতে এত পেয়েছি, আমি কি ইনস্টিটিউশনে চান্স পাবো বা আমি এই ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবো? ভাইয়া, প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ইনস্টিটিউশন যেখানে তুমি ভর্তি হতে চাও, সেটা কোনো পাবলিক কলেজ হতে পারে বা বেসরকারি কোনো কলেজ হতে পারে, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, সেখানে কতজন স্টুডেন্ট ভর্তি আবেদন করলো, তোমার সিজিপিএটা কত, সেখানে যারা আবেদন করছে তাদের সিজিপিএটা কত, এবং ওই ইনস্টিটিউশনে বা ওই কলেজে কি পরিমাণ সিট রয়েছে, এই সব মিলিয়েই তোমার চান্স পাওয়ার পসিবিলিটি ডিপেন্ড করে। ধরো তোমার একটা জিপিএ রয়েছে, এখন ওই ইনস্টিটিউশনে 100 জন স্টুডেন্ট নেওয়া হবে, 100তম যিনি হবেন তার যত জিপিএটা যোগফল হবে সেটাই হচ্ছে ওই কলেজে চান্স পাওয়ার শেষ জিপিএ। তুমি হয়তোবা আবেদন করার যোগ্যতা রয়েছে কিন্তু ওই ইউনিভার্সিটিতে বা ওই কলেজে বা ওই ইনস্টিটিউশনে চান্স পাওয়ার মতো তোমার সুযোগ হয়নি, কারণ ওখানে যারা আবেদন করেছে তাদের জিপিএ তোমার তুলনায় বেশি ছিল। নেক্সট প্রশ্ন আমাকে করতে পারো যে ভাইয়া বা প্রফেশনাল অনার্সের কথা বললেন, এখানে কি কি সাবজেক্ট আমি পড়তে পারবো? ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে প্রফেশনাল কোর্স প্রায় 6টি অনুষদ এখানে রয়েছে। এই 6টি অনুষদের মধ্যে প্রায় 10টি সাবজেক্ট রয়েছে, যে 10টি সাবজেক্ট কিছু পার্টিকুলার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আর ম্যাক্সিমাম যে কোর্সগুলো রয়েছে সেখানে সায়েন্স, আর্টস, কমার্স বা সব গ্রুপের স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে প্রফেশনালসের কথা বললেন কি কি সাবজেক্ট রয়েছে? এখানে মূলত বিবিএ, সিএসই, ইসিই অর্থাৎ ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই জাতীয় একটা সাবজেক্ট এখানে রয়েছে, বিএড অর্থাৎ শিক্ষা সংক্রান্ত অনুষদের মধ্যে বিএড রয়েছে, তারপরে রয়েছে বিএফএ, তারপরে রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এরপর মিডিয়া নিয়ে যারা পড়াশোনা করতে যাও তাদের জন্য রয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া, স্টাইল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ তাদের জন্য এখানে প্রায় তিনটি সাবজেক্ট রয়েছে, ফ্যাশন ডিজাইনের একটা কোর্স রয়েছে, যারা ম্যানুফ্যাকচারিং নিয়ে গার্মেন্টস নিয়ে যারা পড়াশোনা করতে তাদের জন্য আলাদা কোর্স রয়েছে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ছকটা দিয়েছি এখানে, এই ছকে তোমরা দেখতে পাচ্ছ যে কোন বিভাগে কি কি সাবজেক্ট রয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স কোর্সটি যেখানে আমরা অনলাইনে আবেদন করেছিলাম ঠিক একইভাবে কি এখানে আবেদন করতে হবে? হ্যাঁ, ঠিক একইভাবেই এখানে আবেদন করতে হবে। এই যে ইনস্টিটিউশনগুলো রয়েছে
এই ইনস্টিটিউশনের টিউশন ফি কত অর্থাৎ মূলত এখানে যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেটার ডিমান্ডের উপর ভিত্তি করে এটার টিউশন ফিটা নির্ধারিত হয়ে থাকে 1,20,000 থেকে শুরু করে প্রায় 3,00,000 টাকা পর্যন্ত হয়ে থাকে ডিপেন্ড করে কোন ইনস্টিটিউশনে তুমি ভর্তি হচ্ছ এর পাশাপাশি আরেকটা জিনিস জানা জরুরি এই কোর্সগুলো এই প্রফেশনাল কোর্সগুলো শুধুমাত্র প্রাইভেট কলেজ এবং প্রাইভেট ইনস্টিটিউশনে এই কোর্সগুলো চালনা করা হয়ে থাকে তাই এখানে টিউশনের টিউশন ফির পরিমাণটা নরমাল অনার্স কোর্সের তুলনায় বেশি এই ইনস্টিটিউশনগুলোর পরীক্ষা পদ্ধতি কেমন সেমিস্টার পদ্ধতিতে এই কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে 6 মাসে একটি সেমিস্টার হয় এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই কোর্সগুলোতে জব মার্কেটে এটার কতটুকু ভ্যালু রয়েছে বন্ধুরা সাধারণ অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সের অবশ্যই ভ্যালুটা বেশি নানা দিক থেকে সিলেবাসের দিক থেকে কোর্স দিক থেকে কারণ এই প্রফেশনাল কোর্স প্রফেশনাল এই অনার্স কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নামি দামি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ক্রেডিট আওয়ার সিস্টেমে পরীক্ষা হয়ে থাকে এখানেও ঠিক ক্রেডিট আওয়ার সিস্টেমে কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে কি ইয়ার গ্যাপ গ্রহণযোগ্য হ্যাঁ ইয়ার গ্যাপ গ্রহণযোগ্য তোমরা আমাকে বলতে পারো বা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আমি তো সায়েন্স থেকে পড়েছি বা আমি আর্টসে পড়েছি বা আমি কমার্স থেকেই পড়েছি এখন আমি যদি এই এই প্রফেশনাল কোর্সগুলি করতে চাই তা সাজেস্ট করবেন আসলে এটা পার্সোনাল টু পার্সোনাল চয়েসের উপর ভেরি করে টিপিক্যাল যে কোর্সগুলি সেটা বিবিএ রয়েছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো রয়েছে অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো রয়েছে সেটা সিএসই প্রোগ্রাম রয়েছে এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় কোর্স এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই ভর্তি হয়ে থাকে তবে এর পাশাপাশি এমন কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলোতে জব পাওয়ার পসিবিলিটি এবং ক্যারিয়ারটা খুব ভালো হতে পারে তোমরা এই ব্যাপারটা একটু ভেবে নিও বা চিন্তা করে নিও কোর্সগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটি কিন্তু খুব চমৎকার একটি কোর্স দ্বিতীয় যে সাবজেক্টটা আমি সাজেস্ট করতে চাই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় যে সাবজেক্টটা হতে পারে এভিয়েশন ম্যানেজমেন্ট এটা খুব লুক্রেটিভ একটি সাবজেক্ট যেটি বুঝতে পারছো এভিয়েশন ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে এটা বিমান এর সাথে সম্পর্কিত বিমান কিভাবে পরিচালিত হয় এবং এটার সিস্টেমটা কিভাবে পরিচালিত হয় টিকিটিং সিস্টেম থেকে শুরু করে তারপরে হচ্ছে বিমান রক্ষণাবেক্ষণ নানা দিক থেকে এটার জব রয়েছে তোমরা জানো এটা বাংলাদেশে এখন এভিয়েশন সেক্টরটা খুব ভালো একটা সেক্টর এখানে অনেকে ড্রিমই থাকে যে আমি এভিয়েশন নিয়ে কাজ করব শুধুমাত্র দেশে নয় বিদেশেও খুব ভালো প্রসপেক্ট রয়েছে আরেকটি যে সাবজেক্টের কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই চারটে সাবজেক্ট তোমরা ভর্তির ব্যাপারে চিন্তা করতেই পারো এই সাবজেক্টগুলো কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে ভাইয়া এই যে সাবজেক্টগুলো যে যে প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে তো নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কয়েকটা কলেজের নাম বলেছি এগুলো হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট কলেজ হিসাবেই পরিচিত আমি ডিসক্রিপশন বক্সে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিব সেখানে গিয়ে তোমরা ইনশাল্লাহ ডিটেলসটা দেখতে পারবে তোমরা এখন তোমরা জানতে চাইতে পারো যে ভাইয়া এই যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে কী কী সুবিধা রয়েছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো ইংরেজি মিডিয়ামে হয়ে থাকে সেমিস্টার পদ্ধতিতে হয়ে থাকে আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে এই প্রফেশনাল কোর্স কমপ্লিট করার পরে তুমি 3 মাসের একটি ইন্টার্নশিপের সুযোগ পাবে যেটা অন্যান্য টপ র্যাঙ্কড প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে ঠিক একই সুবিধা তুমিও পাচ্ছ এই ইন্টার্নশিপের মাধ্যমে তুমি তোমার দক্ষতা তুমি হাতে কলমে এখানে দেখাতে পারবে এবং ওই প্রতিষ্ঠানকে তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি আসলেই স্কিল এমন হতে পারে সেই প্রতিষ্ঠান তোমাকে নিয়োগ দিতে পারে এরকম উদাহরণ অনেক রয়েছে যে ইন্টার্নশিপ থেকেই তারা ফাইনাল নিয়োগটা দিয়ে দেয় তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটি একটি বড় ধরনের সুযোগ এখন সর্বশেষ যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে ভাইয়া এই বিবিএ বা অন্যান্য যে কোর্সগুলি রয়েছে এগুলি কমপ্লিট করে কি আমি মাস্টার্স করার কোনো সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই এখান থেকে তুমি তোমার প্রফেশনাল অনার্স কোর্সটি কমপ্লিট করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার প্রফেশনাল মাস্টার্স কোর্সও রয়েছে সেগুলো তোমরা করতে পারো অথবা তুমি এই কোর্সটা করে টপ র্যাঙ্কড কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও তুমি মাস্টার্সটা করে নিতে পারবে অথবা এমবিএ করে নিতে পারবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ইভিনিং এমবিএ থেকে শুরু করে অন্যান্য যে এমবিএ বা মাস্টার্স কোর্সগুলো রয়েছে সেগুলোতে তুমি অ্যাডমিট হয়ে যেতে পারবে তো নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই প্রফেশনাল অনার্স কোর্সটি কী ডিটেলসটা বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ এই এই প্রফেশনাল অনার্স কোর্সের যে কিছু লুক্রেটিভ সাবজেক্ট রয়েছে এগুলো নিয়ে আলাদা আমি ভিডিও করব বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ